গলা ইলেকশন রেজল্টকে নেই করে সবুড়ে জোরসোর্ চর্চা ই ভিতরে বেশ চর্চা নে রয়েছে সোনপুর বিধানসভা নির্বাচন মন্ডলী এথর সরপ্রাইজ দেবা কে সোনপুর কি ফের থজে হতাওয়া আসন এটা সবুড়ে ফুসর ফাশর কথা চালছে ইথর সোনপুরে দেখভারকে মিলেছে চতুর্মুখী লড়েই বিজেডি মন্ত্রী নিরঞ্জন পূজারী লড়িবার বেলকে বিজেপি নমোদ মহপাত্র কংগ্রেস নিয়বব্রত সাাহু আৰু স্বাধীন প্ৰাৰ্থীভাৱে লৰিচন সোণালী বিচি যদি ইতিহাসকে দেখমা বেলেগ দুই হাজাৰ মচহানু গোটেই ইলেকশনকে ছিদে চাৰি চাৰি থৰ বিজে কব্জানে ৰছে সোণপুৰ ইঠানু লগাতাৰ ভাৱে তিনিথৰ এম এল এ হৈছন মন্ত্ৰী নিৰঞ্জন পূজাৰী ইথৰ ফেৰ থোনপুৰবাসীৰ আশীৰ্বাদনো বিজয়ী হে বুলি আশা ৰখিছন্ন তোমাৰ যেন ভি উন্নতিমূলক কাম মানে হৈছে লোকৰ তাৰপিছত ভৰসা ৰছে বুলি চা হচ্ছে তেমনি দেখ মন্ত্রী নিরঞ্জন পূজারী উপরে কে ভরসা রক্ষিছন্ সোনপুরসী আরে সত্তা বদলাবার বার্তা নেই নির্বাচন ময়দানরে বিজেপি প্রার্থী প্রমোদ মহাপাত্র কেন্দ্রীয় নেতাকর মারাথন প্রচার সঙ্গে নরেন্দ্র মোদীকর বিকাশর বার্তা নেই ভোটর কু ভোট মানিছন্ ভোটর মনাবারি করছন চেষ্টা বিজেপি আর বিজেডি সঙ্গে এথর সোনপুর নির্বাচন মন্ডলী দেখভারকে মিলিছে চতুর্মুখী লড়াই কংগ্রেস তরফন যুবনেতা প্রিয়ব্রত সাহ ময়দানকে রইলা বেলকে কেন্দ্র আর্য সরকারকে টার্গেট করে ভোটর মানুষ ভোট এই ভিতরে চর্চানে রইলে স্বাধীন প্রার্থী সোনালি বিশি চাষী লগি স্বাধীনভাবে নির্বাচন ময়দানকে উতারি ছ সোনা নিয়ারা নিচার ঢঙ্গ সঙ্গে। চাষী লাগি রাজ্য সরকারকে টার্গেট করছেন সোনাালী তেব দেখ কে বাঁকি রা ক ভাগ্য খুলুছে সোনপুরে ভোটর পরবর্তন চাহুন্থরে বাছু ছ বিজেডিকে আয়বা চার তার দিনে জনা পড়বা কি করবা সোনপুরে রাজ